মুজাহিদুল ইসলাম শাহীন জানতে চেয়েছেন, পাশের ফ্ল্যাটে হিন্দু হিন্দু বা বিধবা ভদ্রমহিলা থাকেন, আমার স্ত্রীর সাথে তার সুসম্পর্ক আছে, আমার স্ত্রীর অনুপস্থিতিতে উনি প্রতিদিন মানা করা সত্ত্বেও আমাকে রান্না করে তরকারি দিচ্ছেন, এতে কি আমার রোজাতে কোনো সমস্যা হবে কিনা? যদি তিনি রান্না করে দেন আপনার স্ত্রী না থাকার কারণে, আপনার স্ত্রী নাই সেই হিসাবে আপনাকে রান্না করে দিচ্ছেন এবং হালাল খাবার যদি দেন এবং তিনি নিজে নিয়ে আসেন না, আপনার পর্দার বিধান লঙ্ঘন হয় না, কাউকে দিয়ে পাঠান বা দরজা থেকে দিয়ে দেন, বা ফেতনার কোনো আশঙ্কা যদি না থাকে, আপনার রোজা হবে, রোজা হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই এবং খাবার গ্রহণও করতে পারেন, আর যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন, তবে রোজা হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই, রোজা হওয়ার সম্পর্ক হলো হালাল খাবার হলে আপনি খেতে পারেন এবং রোজাও হবে।